আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সবাই কেমন আছেন? আশা করছি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভালোই আছি। তো আজকের ব্লগটা আসলে আমি আজকেই শ্যুট করেছি, আর অনেক দেরি করে এটার ভয়েস ওভার করছি, মানে প্রায় সন্ধ্যার দিকে। আমি জানি না ব্লগটা কখন আপনাদেরকে দিতে পারবো, কারণ ব্লগটা এক্সপোর্ট হতে আর এটা আপনাদেরকে মানে আপলোড করে পাবলিশ করতে আমার কতখানি সময় লেগে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি যে মটরশুঁটিগুলো বেছে রেখেছিলাম, আমার বোন আর আমি, আমার বোনই ম্যাক্সিমামটা বেছেছে, আমি অল্প একটু বেছেছিলাম। তো এইগুলো ফ্রিজে রেখে একটু একটু গাছ হয়ে গিয়েছে, আমি আসলে খেয়ালই করিনি, আমার মনেই ছিল না। তো এগুলো আজকে একটু ভাপিয়ে নিয়ে তারপরে পানিটা ফেলে দিলাম, এগুলো স্টোর করে রাখবো। মোটামুটিভাবে এক বছরের জন্য যতখানি মটরশুঁটি আমার স্টোর করা দরকার, আমার কিন্তু করা হয়ে গিয়েছে। আর আজকে একটু চিংড়ি মাছের শুটকি দিয়ে ভর্তা বানাবো। অ্যাকচুয়ালি ভর্তা বানানোর ইচ্ছা ছিল না, আপনাদের ভাইকে আবার জিজ্ঞেস করলাম যে কী খাবে, তো বললো যে ভর্তা খাবে। আমি ভাবছিলাম যে একটু পেঁয়াজ দিয়ে ভোনা ভোনা করবো, তো তারপর ভর্তা খেতে চাইলো দেখে ভর্তাটাই করছি। আর কয়েকদিন ধরে তো আপনাদের সাথে রান্নার কোনো ব্লগ শেয়ার করি না, আজকে অনেক দিন পরেই প্রায় রান্নার ব্লগ শেয়ার করছি। তো আমি আগে থেকেই চিংড়ি মাছের শুটকিগুলো গরম পানি দিয়ে তিনবার করে খুব ভালোভাবে ধুয়েছি, আবার নর্মাল পানি দিয়েও ধুলাম, কারণ যতই ধুচ্ছি ততই দেখছি যে বালি বের হচ্ছে। তো অনেক ভালো করে ধুয়ে ওগুলো পানি ঝরিয়ে রেখে দিলাম, আর লবণের পরিমাণটা একটু কমই দিলাম, মাছের মধ্যে শুটকির মধ্যে এমনিতেই কিন্তু লবণ থাকে। তো আজকে আপনাদেরকে একজন আপুর কথা বলতে চাচ্ছিলাম, একজন আপুর গল্প। আপু আমার মতো একজন ইউটিউবার, আমি হচ্ছে আপুর একজন সাইলেন্ট ভিউয়ার। আপু আমার আগে থেকেই ইউটিউবিং করে এবং আমি চুপচাপভাবেই সবার ব্লগগুলো কিন্তু দেখি, কারণ আমার কমেন্ট করার সময় হয় না। সত্যি কথা, আমি ব্লগ দেখে দেখে চলে যাই, দু একজন আপুকেই আমি রেগুলার কমেন্ট করি। আর আমার বড় বড় ইউটিউবার আপুদেরকে আগে আমি কমেন্ট করতাম, এখন কমেন্ট করি না। আপনাদেরকে বলেছি যে কমেন্ট করলে অনেকে আবার বাজে কমেন্ট করে আমাকে, সেই দুঃখে আর কি কমেন্ট করা ছেড়ে দিয়েছি। তো বড় বড় ইউটিউবার আপুদের ভিডিও যদি আমি না দেখি তাহলে আপুদের কোনো ক্ষতি হবে না, তবে আমার মতো যারা ইউটিউবার আছেন বা আমার যে একটু মানে এখনও দেখা যায় তাদের চ্যানেলটা এখনও গ্রো করেনি, তাদের ভিডিও যদি দেখি তাহলে তাদের একটু হলেও উপকার হবে। তো সে একজন আপুর সবসময় ভিডিও দেখি, তো আপুর ভিডিও দেখে আসলে আপুর জন্য আমার অনেক খারাপ লেগেছে, কারণ আপু হয়তো আমার ভিডিওটা দেখছেন, হয়তো আপু বুঝতে পারবেন। যাই হোক, আমি আপুর নামটা বললাম না, আর আপুর আমি চ্যানেলের নামটাও বললাম না। তো আপু অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার সময় একটা ভুল করেছিল, আমি বারবারই মানে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার আগে খুব ভালোভাবে কিন্তু সব কিছু মানে অনেক স্টাডি করেছিলাম, অ্যাডসেন্স সম্পর্কে জেনেছিলাম। তো এই জন্য আমাকে অনেক আপুরা আবার অ্যাডসেন্স সম্পর্কে অ্যাপ্লাই করার আগে জেনে নেয় যে কীভাবে করবো আপু, বা কোনো কিছু জানা থাকলে বলে দিও। তো আমি অনেক আপুকেই বলে দিয়েছি যে এই ভুলগুলো করো না। তো আমি পরে বলছি কথাটা, আমি আমার এক ভিউয়ার্স আপু আমার কাছে আমার হ্যান্ড ব্লেন্ডারটার ইউজ সম্পর্কে জানতে চেয়েছেন। যদিও আমি এর আগে একদিন ব্লগে আমার হ্যান্ড ব্লেন্ডারটা আপনাদেরকে দেখিয়েছিলাম, আপুকে উদ্দেশ্য করেই দেখিয়েছিলাম, আপু হয়তো ব্লগটা দেখেননি। তো আপু গতকালের ভিডিওতে আবার কমেন্ট করেছে, তো আজকে আমি হ্যান্ড ব্লেন্ডারটার ইউজটা ভালোভাবে দেখিয়ে দেব। তো এই যে দেখতে পাচ্ছেন, সামনের অংশটা হচ্ছে খোলা যায়, আর এটা হচ্ছে পাওয়ার বাটন, এটা দিয়ে পাওয়ার আসে, প্লাস এটা কিন্তু কমানো বাড়ানো যায় 2 থেকে 10 পর্যন্ত। তো আমি কমিয়ে বাড়িয়ে রাখি না, সবসময় আমি 10 দিয়ে রাখি, কারণ আমার হাই স্পিডেই আমি করে ফেলি, বেশি সময় নিয়ে করি না। আর এই যে সামনের অংশটা আমি একটু পাওয়ার দিয়ে দেখিয়ে দেবো আপনাদেরকে, পাওয়ার দিলে ওটা ঘুরে। তো এই হ্যান্ড ব্লেন্ডারটা আমার খুবই কাজের, এই হ্যান্ড ব্লেন্ডার থাকার কারণে আমার বড় ব্লেন্ডার আমাকে বেরিয়ে করতে হয় না, আমার সব কাজই এই ব্লেন্ডারটা করে। এমনকি আমি একসময় কাবাব বানিয়েছিলাম, সেই মাংস এই মানে ব্লেন্ডারের সাহায্যে কিমা হয়ে গিয়েছিলো এত ভালোভাবে। তবে একটাই সমস্যা, সেটা হচ্ছে কম জিনিস করলে ভালোভাবে হতে চায় না, বেশি জিনিস করলে একদম পারফেক্টলি হয়। যেমন আজকের ভর্তা কিন্তু কমই আছে, আজকে কম ভর্তায় খুব ভালোভাবে এটাকে মিহিভাবে ব্লেন্ড করা সম্ভব হবে না, তবে বেশি যদি হতো একদম খুব ভালোভাবে ব্লেন্ড হয়ে যেত। প্রথম দিকে আমি একদমই লবণ কম দেওয়ার কারণে একটু চেক করে দেখলাম যে বেশ ভালোই লবণ কম হয়েছে, তো একটু লবণ আর সর্ষের তেল দিয়ে ভালোভাবে মেখে আমি ভর্তাটা করে ফেলেছি। আর ব্লেন্ডারটা সবসময় আমি ভালো করে ধুয়ে রাখি, নাহলে এটার ব্লেডগুলো জং ধরে যেতে পারে।
আর জিপলক ব্যাগে আমি সব মটরশুঁটিগুলো রেখে দিলাম। মটরশুঁটিগুলো সব খুব ভালোভাবে আমি পানি ছড়া দিয়ে একদম ঠান্ডা করে নিয়েছি। আর ডাক্তারের বাড়িতে জিপলক ব্যাগটাও ওষুধের নামে। যাই হোক, এটা দেখে আমি নিজেই হাসি আর কি, যে বেশিরভাগ জিনিসই আমার বাসায় কিন্তু দেখা যায় যে ওষুধ কোম্পানির নাম দেয়া থাকে। আবার অনেক কিছু ওষুধ কোম্পানি থেকে আমাদেরকে গিফট দেওয়া হয় তার কারণে। তো যে আপুটার কথা বলছিলাম, আপুটা অ্যাডসেন্সে একটা ভুল করেছিল। অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার সময় মোটামুটিভাবে ইউটিউবের ঠিকানা, কিন্তু প্রথম যখন আমরা ইউটিউবে অ্যাকাউন্ট ভেরিফাই করতে যাই তখন আমাদেরকে ইউনাইটেড স্টেট দিতে হয়, বা যখন আমরা অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে যাই তখন আবার ইউনাইটেড স্টেট দেওয়া যায় না, তখন বাংলাদেশ দিতে হয়। কারণ আমাদের যে চিঠিটা আসে সেটা তো বাংলাদেশেই আসবে, সেটা তো ইউনাইটেড স্টেটে যাবে না। আপু সেটা ভুল করেছিল। আপু হয়তো ভালোভাবে অনেক ভিডিও দেখেনি বা কারোর কাছে জেনে নেয়নি, হেল্পিং হ্যান্ড কেউ ছিল না। আমারও আসলে হেল্পিং হ্যান্ড কেউ ছিল না, তবে আমার সময় ছিল দেখে আমি অনেক ভিডিও দেখে তারপরেই অ্যাপ্লাই করেছিলাম। তো আপু ওটাকে ইউনাইটেড স্টেট দিয়েই অ্যাপ্লাই করেছিল, তো আপুর যে অ্যাডসেন্সের চিঠি আছে সেটা আসে নেই। তো আমি রেগুলারই আপুর ভিডিও দেখি, এখন আপু ভিডিও দেয়া কমিয়ে দিয়েছে। এই কারণে হয়তো আপু একটু ডিমোটিভেট হয়ে গিয়েছে, আপুর মনটা খারাপ হয়ে গিয়েছে। আসলে বুঝতে পারি কষ্টটা, কারণ একজন ইউটিউবার যে একটা ইউটিউবের চ্যানেলের পেছনে কতখানি কষ্ট করে, অথচ কষ্ট করার পর যদি এই ছোট্ট একটা ভুলের কারণে, আর আপু নাকি $100 হয়ে গিয়েছে, তাও আপু ডলারটাও তুলতে পারছে না। তো আমি আপুর জন্য দোয়া করব, আপুর যেন সমস্যাটা সমাধান হয়ে যায়। আপুর যেন, আপুর চ্যানেলে হয়তো অনেক সাবস্ক্রাইবারই আছে, সেটা যেন আপুর সমস্যা সমাধান করে ফেলতে পারে, সবার ভালোই চাই। যাই হোক, যারা নতুন কাজ করছেন তাদের জন্য আমার একটা পরামর্শ থাকবে, তারা যে কোনো ইউটিউবের বিষয়ে কাজ করার আগে একটু কিন্তু সচেতন হবেন, আর কারো কাছে জেনে নেবেন, বা নিজে যদি কারো কাছে জানতে না পারেন তাহলে অবশ্যই অনেক অনেক ভিডিও স্টাডি করবেন, অনেক অনেক ভিডিও দেখবেন। ইউটিউবে কিন্তু শুধু আপনাদেরকে একটা ভিডিও দেয়া, আপনাদের জন্য ভিডিওটা মেক করা, এডিট করা, এটাতে ভয়েস দেয়া, এটা টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন, থাম্বনেল, এগুলো ঠিক করাতেই আমাদের নলেজটা সীমাবদ্ধ থাকে না, বা আমাদের কাজটা সীমাবদ্ধ থাকে না। প্রতিদিন মনে করেন ইউটিউবে অনেক আপডেট আসে, তো এই আপডেটগুলো সম্পর্কে আমাদেরকে অনেক জানতে হয়। সবসময় আমাদের নিজেদেরকেও এই আপডেট সম্পর্কে আপডেট থাকতে হয়, কোথায় কী করলে কী হবে না হবে। আর প্রতিদিন এত রুলস দিতে পারে, প্রায় দিনই, মানে প্রায় সপ্তাহে প্রায় দিনই রুলস আসে, এটা করা যাবে না, সেটা করা যাবে না, অ্যাডসেন্স এই হলে সেই প্রবলেম, ওই হলে সেই প্রবলেম, সবসময় একটা টেনশনের উপর থাকি যে কখন না জানি কী হয়ে যায়। তো সকলেই সাবধানে কাজ করবেন। আর এখানে আমি একটু কাতলা মাছ রান্না করছিলাম, অ্যাকচুয়ালি আমাদের 2টা পিস দিলেই হয়ে যেত, তারপর আমি 3টা পিস দিয়েছি। আসলে 2টা পিস রান্না করা দেখতে ভালো লাগে না, এই জন্য আমি 3টা পিস দিলাম। ওই 1টা পিস কিন্তু বেঁচে যাবে, কারণ ওই 1টা পিস খাওয়ার কেউ নেই। তো ব্লগটা বেশি বড় করব না, ছোটর মধ্যেই আপনাদেরকে ঘটনাটা বলে দিলাম। অনেকে হয়তো আপুকে চেনেন, আমি ওই যে বললাম সাইলেন্ট ভিউয়ার। টমেটো দিয়ে দিচ্ছি, একটু কাঁচামরিচ দিয়ে, একটু জিরা গুঁড়ো দিয়ে তরকারিটা নামিয়ে নেব। তো আমি যখন আপনাদেরকে ভয়েস ওভার দিচ্ছি, আপনাদের ভাইয়া কিন্তু বাসায় আছে, সে আবার অনেক জোরে জোরে কার সাথে যেন মোবাইলে কথা বলছে, সেগুলো হয়তো শোনা যাচ্ছে ভয়েস ওভারে। তো ভিউয়ার্স, এ পর্যায়ে অনুরোধ থাকবে আমার ব্লগগুলো রেগুলার পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ছোট্ট করে একটি লাইক দিয়ে দিন, শেয়ার করতে পারেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে, আর তাদেরও বলতে পারেন তারা যেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকে, আমার পথ চলার সঙ্গী হয়। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, আর এই মাছটা খেতে আমার কাছে খুবই ভালো লাগে, বিশেষ করে কাঁচামরিচের একটা খুব সুন্দর ঘ্রাণ আসে। আর আমি একটু মানে কড়া কড়া করে ভেজেছি মাছটা, যেন খেতে ভালো লাগে। আর টমেটোটা একদম গলিয়ে দেবো না, একটু মানে শক্ত শক্ত থাকা অবস্থাতে নামাবো। তো ভিউয়ার্স, এই যে রান্নাটা হয়ে গিয়েছে, আসলে খাবো কখন তার কোনো ঠিক থাকে না, তবে রান্নাটা সবসময় টাইমলি করে ফেলি। তো ভিউয়ার্স, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আগামীকাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো। সকালে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।